বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল লাপাতা লেডিস। ওটিটিতে মুক্তি পেতেই ঝড় তোলে এই ছবি। এবার অস্কারের দৌড়েও সবাইকে পেছনে ফেলল লাপাতা লেডিস। ভারতের হয়ে অফিসিয়াল এন্ট্রি কিরণ রাও পরিচালিত ছবিটির। 2025-এ অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করবে কিরণ রাওয়ের লাপাতা লেডিস। ভারতের হয়ে অস্কার দৌড়ে পৌঁছলো কিরণ রায়ের লাপাতা লেডিস। অ্যানিমাল কলকি শ্রীকান্ত ছাড়াও বেশ কিছু ছবি প্রতিদ্বন্দ্বিতায় ছিল। সব ছবিকে ছাপিয়ে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া বাছাই করা 29টি ছবির তালিকা থেকে লাপাতা লেডিসকে ভারতের হয়ে অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি দেওয়া হয়েছে। চলতি বছর ভারতীয় সিনেমায় লাপাতা লেডিস অভূতপূর্ব ছাপ ফেলে। চলতি বছর 1 মার্চ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায়। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি, ছবির ভাগ্য ফেরে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে। 26 এপ্রিল নেটফ্লিক্সে এই ছবি আসার পর তা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। সমাজের বাস্তব রূপকে পরিচালক কিরণ যেভাবে কমেডির আকারে পর্দায় তুলে ধরেছেন তা ছাপ ফেলে দর্শকদের মনে। দেশের পাশাপাশি বিদেশেও ছবির জয় জয়কার শোনা যায়। এরপর থেকেই ছবির অস্কার জানি নিয়ে আশাবাদী হতে থাকে লাপাতা লেডিস টিম। I didn't really expect this. I got the news in the middle of my working day here, sitting right where you are. And I honestly didn't believe it for a prank initially, but I was really happy when the official news came through. So I've been really, really delighted and humbled at the honor of representing my country. Well, actually, I tried Amir's number and I finally got through to him. He was in a screening. So Amir was the person I spoke to, my producer, the person who found the script for me. So he was the first person to tell and we congratulated each other. পাশাপাশি অস্কারের জন্য মনোনীত হয়েছে সন্ধ্যা সুরি পরিচালিত সন্তোষ মুভিটিও। 2025 সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মসের প্রতিযোগিতায় অফিসিয়াল এন্ট্রি পেয়েছে সিনেমাটি।